নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বেহাল অবস্থা, বিপর্যস্ত জনজীবন, গণ আন্দোলনের হুঁশিয়ারি। সৈয়দপুরে গৃহকর্তার অনুপস্থিতিতে রাতের অন্ধকারে বসত বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। ধলছড়ায় সংঘটিত রক্তারক্তি কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের জরাজীর্ণ অবস্থায় নাজেহাল জনজীবন। জেলার বড়খলা সমষ্টির অধীনস্থ ময়নাগড় থেকে লাঠিগ্রাম পর্যন্ত সৌরাষ্ট্র মহাসড়কের বেহাল অবস্থার দরুন সাধারণ নাগরিকদের প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিগত সপ্তাহ দিন আগে বেহাল সড়কের জন্য মোট 16 জন বাগান শ্রমিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা অনেকবার জনপ্রতিনিধি সহ বিভাগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি। মহাসড়কের পুকুর সম গর্তই সড়ক দুর্ঘটনার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় স্থানীয়দের তরফে বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসক কীর্তি জলির সাথে দেখা করে দীর্ঘ সময় আলাপ আলোচনার মাধ্যমে মহাসড়কের বাস্তব চিত্র তুলে ধরেন। আগামী 72 ঘন্টার মধ্যে মহাসড়কের সংস্কার কার্য সম্পন্ন করতে জেলা প্রশাসনকে দাবি জানান স্থানীয়রা। অন্যথায় বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। जाने आने के लिए उस पार इस पार जाने आने के लिए बहुत ही सुविधा होगा। और अभी तो बहुत ही दिक्कत हो रहा है, अभी दोनों से सिलचर जाने के लिए दोनों जाना पड़ता है और इधर से हाथीचोरा जाते हैं, फिर उधर से मैनागढ़ घूम के आते हैं। इससे इसके लिए क्रॉसिंग नहीं है। और सबसे दुख की बात तो ये है कि अभी ये महासड़क के इतना बुरा हाल है, इतना गड्ढा है, इतना खराब है कि दो तीन दिन पहले एक एक्सीडेंट हुआ है। हमारा भतीजा भी था, हमारा भाभी भी था, हमारा परिवार से दो चार आदमी था, एक्सीडेंट हुआ है। अभी भी मेडिकल मेडिकल आदिवासी कॉलेज में भर्ती हुआ है और अभी रोड की वजह से हुआ है। हम लोग बागान के टी गार्डन के आदमी, हम लोग को पेट के लिए इधर उधर जाना पड़ता है, भाग दौड़ करना पड़ता है। और चंडीघाट बागान में काम करने के लिए हम लोग का गार्डन के आदमी जा रहा थे, जाने के टाइम में वहाँ रोड की खराब होने के वजह से वहाँ एक्सीडेंट हुआ। एक्सीडेंट होकर 16-17 आदमी अभी तक मेडिकल में एडमिट है। इसके लिए हम लोग चाहते हैं कि महासड़क अगर जल्द से बहुत जल्द से इसका कोई व्यवस्था लिया जाए और तो अगर जल्दी से ठीक हो जाए तो हम लोग के लिए बहुत ही अच्छा होगा, नहीं तो हम लोग को संग्राम करना पड़ेगा। গৃহকর্তার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বসত বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সোনাই সোদপুর তৃতীয় খণ্ডে। বৃহস্পতিবার এ মর্মে অভিযোগকারীরা শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ও এলাকার সুমন চন্দ্র দে, সুমিত দে, শ্রীপদ দাস নামের তিন ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে জমি সমস্যা নিয়ে বিবাদ চললে আচমকা বুধবার গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। রাতে প্রতিবেশীদের নজরে আসার পর সবাই মিলে ঘরের আগুন নিভিয়ে দেন। পরবর্তীতে গৃহকর্তা শ্রীকান্ত দেকে খবর দেওয়া হয়, তিনি এসে তা দেখে হতবাক হয়ে পড়েন। এদিকে সুমন চন্দ্র দেকে ঘর জ্বালানোর কথা জিজ্ঞাসা করা হলে সুমন ও তার তিন সঙ্গী গৃহকর্তা শ্রীকান্তকে বলেন, এই জমি ছেড়ে না গেলে পরবর্তীতে খুনও করা হবে। এমন অবস্থায় অসহায় হয়ে পড়ে অবশেষে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন শ্রীকান্ত বাবু। এদের সংবাদ মাধ্যমের দ্বারা পুলিশ প্রশাসনকে অতি সত্বর অভিযুক্তদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। আমার জেটার ঘর বাইরে সুমিত শ্রীপদ তারা বাড়ি ঘরে জায়গা দেয় না, তারা তান যান বাসানির বইয়ের কারণে লাগা বাড়ি বাড়াটি গেছেন গিয়া, এখন তার পুষ্কটি বিষ ফালাইয়া মাছ মারে ওখার কালকে বাড়ি দিনের বেলা ভাঙিছে, রাত্রে আগুন জ্বালাইছে সুমন সুমিত আর শ্রীপদ। এরপরে আমি গিয়ে আমার জেটার ঘরের বাইরে কইছি ওইরকম ওরকম ব্যাপার দেখো আইয়া, এরপরে গ্রামের মানুষও আইসুন, তাই গতকালকে দিনের বেলা বাজারও আসলা, বাজার থেকে আইয়া দেখছেন রাত্রে কোনো কিছু মারছুন না, ওইজন সকালে মাতিবা, সকালে ও রাত্রেও ঘর জ্বালাই দিছে তারা, খাখারা জায়গা দিত না সুমন সুমিত শ্রীপদে, তান জায়গার যোগে সব দখল খর্ত করিয়া তাইন বয়ে সরিয়া গেছে। আমরা এখন আমার জেটার ঘরের বাইর লগে আইছি, তার সঙ্গে আইছি আইনের আশ্রয় লওয়ার লাগে সদর থানাত, আমরা এফআইআর করার লাগিয়া
দুশ্মন পার্টির দোরাল লাগিয়ে আমরা আইন আশ্রয় লোয়াত আইছি। আমরা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের পাথারগান্দি থানাধীন ধলছড়া গ্রামের সংঘটিত রক্তারক্তি কাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি তুললেন আহত ব্যক্তি সহ অন্যরা। এ মর্মে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গ্রামের সাংবাদিক সম্মেলন ডেকে আহত ব্যক্তি সহ পরিবারের লোক ও গ্রামের অন্যান্যরা সুবিচারের দাবিতে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। এদিকে বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাড়িতে চিকিৎসা চালিয়ে যাওয়া আব্দুস সাইদ অশ্রুসিক্ত নয়নে জানান যে পূর্ব আক্রোশ বশত বিগত ১৯ মার্চ বাজার থেকে বাড়ি ফেরার পথে বেলা ২ নাগাদ প্রকাশ্য সড়কে তার উপর প্রাণঘাতী হামলা চালায় একই গ্রামের আলাউদ্দিন এবং তার ছেলে ফুজাইল আহমেদ। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনি বিগত ১০ দিন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পর বুধবার বাড়িতে আসেন, কিন্তু আজ অবধি পুরো সুস্থ হতে পারেননি। সেইদের বড় ভাই খালিদ আহমেদ জানান, দিন কয়েক আগে পাশের বাড়ির আব্দুল জলিল এবং আলাউদ্দিনের পরিবারের মধ্যে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিবাদ হয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিবাদটুকু আপোষ মীমাংসা করে বিবাদিত স্থানে খুঁটি পুঁতে সৃষ্ট সমস্যা মিটমাট করে দেবার চেষ্টা করেন গ্রামের বিশিষ্টরা। এই সভায় উপস্থিত ছিলেন তাদের বাবাও, কিন্তু অপরপক্ষ বিষয়টি নিষ্পত্তি না করে পুঁতে রাখা খুঁটি উপড়ে ফেলে বিচার সভা চলাকালীন আলাউদ্দিন ও তার ছেলে ফুজাইল আহমেদ অপরপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। বিষয়টি শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়ায়। এ কাণ্ডে পুলিশ সরজমিনে তদন্তে এলে ঘটনার বৃত্তান্ত পুলিশকে জানান তাদের পিতা। এরই পরিপ্রেক্ষিতে তার ছোট ভাইয়ের উপর প্রাণঘাতী চালায় দুষ্কৃতীরা। তবে এখন পর্যন্ত এ কাণ্ডে জড়িতদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আহত ব্যক্তির আরেক বড় ভাই আব্দুল মালিক জানান, ঘটনার পর পুলিশের কাছে এজাহার সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আপনার নাম? আমার নাম আব্দুল শাহিদ। গ্রাম দলছড়া। আর ও ধান জাগানিয়া জগল হয়েছে, আমার মারার কারণে আমি বাদে পাইছি। ধান জাগানিয়া জগল হয়েছে, জগল হওয়ার বাদে দাঁড়িয়ে দিই বাইয়ে জাগার কুঠাটা দাঁড়িয়ে, মানে আমার বাপ ভাই আর গ্রামের মানুষে ঠিক করে গিয়া দিছিলা জাগার কুঠাটা মারিয়া। কুঠাটা হে উকড়াইয়া ফালাই দিছে, তাই দিন মারিয়া দিয়া ফালাইয়া আবার বাদে উকড়াইয়া ফালানির বাদে বাঘা কাটিছে, বেড় ফুরিছে। বেড় ফুরার বাদে তাই দিন তাই গিয়া কেস দিছুন আমার বাইয়ে আর বাবা গিয়া সাক্ষী দিছুন যে যেটা দেশই তাই নেন যে কুঠে কুটাওয়া লাগিছে বা গাছ কাটিছে ও কারণে আমার এবাদে মাইট দূর করছে। এই দেশ থানা গেছই তান কেসর ভরে থানারে তাকতে তাকতে হয়েছে যে আমি গরু আমায় মার্ডার করে দিলাম। থানার এই জিনিসটা জানানি হয়েছে বলে স্যার আপনার আপনি তাকতে তাকতে খবর হয়ে যান যে গরু আমায় মার্ডার করে দিব। আর থানা কালি কোনো সুরত আইছে ওনাকে স্টেটমেন্ট লইয়া, আর আমি এটা জানিও না আমি আইয়ার বাজার থাকিয়া বেল কুমার আমার। বরাক উপত্যকায় নারী নির্যাতন কিংবা খুনের ঘটনা যেন শিরোনামে রোজকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে সোনাই এলাকায় অপরিচিত অর্ধনগ্ন এক যুবতীর লাশ উদ্ধারের পর এবার সীমান্ত জেলার নীলামবাজারে অজ্ঞাত পরিচয়ের আরও এক যুবতীর লাশ উদ্ধারে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে বুধবার বিকেল ৪টা নাগাদ নীলামবাজার থানাধীন ব্রাহ্মণ শাসন শিববাড়ির পাশে নির্জন এলাকায় ধান ক্ষেতের জমির জমাচলে স্থানীয়রা একটি লাশ দেখতে পান। বিষয়টি নীলামবাজার থানাতে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যুবতীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। উদ্ধার হওয়া যুবতীর বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয়রা অনুমান করে জানান উদ্ধার হওয়া যুবতীকে কেউ ধর্ষণ করে খুন করে। খবরের ভিত্তিতে নীলামবাজার পুলিশ মানে ডেডবডিটি রিকভারি করিলে করে পেলে পোস্টমর্টামের কারণে সিভিল হাসপাতালত পাঠাইছে। তেওঁলোকে মানে তার কোনো ঠিকানা পোৱা যোৱা নাই। আনফালে কালি পোষ্টমর্টম করার পাছতে বোঝা যাব কিয় কারণে মরিলে এটি, আর বডিটি অলরেডি ফসি গেছে। ধলাই বিধানসভা কেন্দ্রের অধীনস্থ জোড়াখাল ট্রাইবাল এমএ স্কুলের বিল্ডিং এর কাজ অর্ধসমাপ্ত সহ স্কুল চত্বরের বেহাল অবস্থার জন্য সরব হলেন স্কুলের পড়ুয়াদের অভিভাবক সহ পড়ুয়ারা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা অভিযোগে জানান, ২০১৭ সালে পূর্ব ধলাইয়ের জোড়াখাল ট্রাইবাল এমএ স্কুলের বিল্ডিং এর কাজ শুরু হলে আজ অবধি তা সম্পূর্ণ হয়নি। এছাড়া গোটা স্কুল চত্বর ঘন জঙ্গলে পরিণত হয়ে রয়েছে। বিগত বছরে অর্থাৎ ২০২১ সাল থেকে স্কুলে নবম শ্রেণী চালু করা হলেও আজ অবধি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক সহ কোনো স্টাফ নেই, যার দরুন পড়ুয়াদের পাঠদানে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আসাম সরকার পরিমল বাবু আমাদের দিয়ে হাই স্কুল ৬৯,৪২,০০০ টাকা গ্রান্ট করে আমাদেরকে হাই স্কুলে দিয়েছিলেন, কিন্তু কাজ এখনও সমাপ্ত হয়নি। এমন আমাদের স্কুলের
ক্লাস 9 10 এর ছাত্র বসার জন্য এবং এমন পড়াশোনার কোনো কোনো সুবিধা পাওয়া যায় না, সেই জন্য আমরা খুব দুঃখিত হই। আমরা আন্দোলনে আমার জন্য আমরা খুব উৎসাহিত উদ্যোগী, কারণ আমাদের এমএসপি মাস্টারগুলা এই ছাত্রগুলাকে পড়াশোনা করার জন্য কোনো সুবিধা সুযোগ পাওয়া যাচ্ছে না। ফের হাইলাকান্দি জেলায় নারী নির্যাতনের ঘটনা ঘটল। এবারে নিজের স্বামীর হাতে নির্যাতনের শিকার হলেন 9 সন্তানের জননী তথা এক অসহায় গৃহবধূ। ঘটনার বিবরণে জানা গেছে, লালা বিলাইপুর পুলিশ ফাঁড়ির অধীনস্থ মণিপুরতল এলাকার নুনাই ফরেস্ট ভিলেজ গ্রামের বাসিন্দা আব্দুল জলিল মজুমদার বয়স 52, তার স্ত্রী আয়েশা বেগম মজুমদারকে, যার বয়স 40, মারধর সহ অমানবিক নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দেন। শুধু তাই নয়, দখলদার হিসেবে থাকা তার ফরেস্ট ভিলেজের বাড়িটিকে সে অবৈধভাবে জনৈক আমির উদ্দিন নামের এক ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এই বিষয়ে তদন্তের জন্য জেলা বন আধিকারিককে অবগত করে একটি আবেদনপত্র দাখিল করেছে নির্যাতিতা আয়েশা বেগম মজুমদার। এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে নির্যাতিতা আয়েশা বেগম মজুমদার এবং তার সম্পর্কিত ভাই কামরুল আহমেদ লস্কর জানান, এই বিষয়টি নিয়ে হাইলাকান্দি সদর থানাতে আব্দুল জলিল লস্করকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে আবার জামিনে ছেড়ে দেয়। বর্তমানে নির্যাতিত গৃহবধূ আয়েশা বেগম মজুমদার নিজের সন্তানদের নিয়ে বাপের বাড়ি আলগাপুরে আশ্রয় নিয়েছেন। পরে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বেঙ্গলি স্টুডেন্টস ইউথ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা বলেন, যে কিভাবে ফরেস্ট ভিলেজ এলাকার জায়গা বিবাদী আব্দুল জলিল মজুমদার বিক্রি করতে পারে তা বন বিভাগের কাছে জানতে চায় বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় সংগঠন। এদিন তিনি এই বিষয়ে তদন্তের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন এবং বন বিভাগের জেলা বন আধিকারিক জয়ন্ত ডেগার কাছে জোরালো দাবি জানান। আপনার স্বামী কি তা অত্যাচার করেনি? ফরেস্টারের জায়গা বেশি লাগছে। ফরেস্টারের জায়গা হামনি বেচবো? ফরেস্টারের জায়গা তো কোথাও বেচতে পারে না। ফরেস্টারের জায়গা তা হামনে কিলা করে বেশি লাগছে। যে সুবে লইছে এগুর বাবা নাম আমি জানি না, তার নাম জানি যে তার নাম আমি লিখি। তারে আমি বেদান বাধা দিছি, আমার বাধাটা শুনছে। কইছি যে আমার অতটা বাচ্চা লইয়া আমি খানো দেবো। ওমার বাচ্চা লইয়া এখন তারা টাকা জমি দিছে, হে আমার বাড়ির বসবাস। তারা সে দিকেই লক্ষ্য যে আমার বাড়ি আমার ঘর, তারা কয়দিন ঘর লাগিয়ে দিছিলাম, এখন আমার বাড়িতে আমি আসছি। আচ্ছা, তো আপনি ওটার পরিপ্রেক্ষিতে কোনো থানাত মামলা টামলা কিছু করছিলেনি? যে আমার এটা নির্যাতন দেখাইছি তারা, আমি সরিয়ে তার থেকে আমি কেস করছি। কেস করার পরে পুলিশে গিয়ে উঠাই গিয়ে আনছে তারা, আমি আর এটা গায়ের সঙ্গে পুলিশে আবার বেঞ্চে ছাড়িয়ে দিচ্ছি। পুলিশে দড়ি আবার বেঞ্চে ছাড়িয়ে দিছে? যেদিন আনছে ওদিন রাইট এগারোটার সঙ্গে বেঞ্চে ছাড়িয়ে। তো এখন আপনি প্রশাসনের কাছে কি তা দাবি জানাইতারা? এখন প্রশাসনের কাছে তো আমি ওটা দাবি জানাই, যে আমি অত নির্যাতন হলি, অত কষ্ট হয়ে গেছে, আমি বিচার দিলাম, আমার বিচারটা তো। করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভেঙে পড়ল ছাদ, অল্পের জন্য রক্ষা পেলেন মা ও শিশু। করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রসূতি বিভাগের ছাদের কিছু অংশ ভেঙে পড়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন এই বিভাগে থাকা চিকিৎসাধীন রোগীরা। জানা গেছে, দিন তিনেক আগে করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রসূতি বিভাগের একটি বেডের উপরের ছাদের কিছু অংশ ভেঙে পড়ে প্রসূতি মা এবং নবজাতক শিশুর ওপর। তবে ভেঙে পড়া ছাদের মূল লোহার অংশটি তাদের উপর পড়েনি, তাই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তারা। অন্যদিকে এই বিষয়ে হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট রফিকুল ইসলাম তার নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তিনি হাসপাতালে দায়িত্ব নেওয়া শুধুমাত্র এক মাস হয়েছে, এরই মধ্যে তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালের অনেক ছোটখাটো কাজ মেরামত করেছেন। ভেঙে পড়া ছাদটিও খুব শীঘ্রই মেরামত করাবেন বলে তিনি সাংবাদিকদের জানান। ঠিক ছাদের অংশ না, ওখানে হচ্ছে যে দুই বিল্ডিং এর মাঝখানে একটা গ্যাপ থাকে, যেহেতু বড় বিল্ডিং মানে উপরে আছে, ভূমিকম্পর সময় যাতে কোনো ক্ষতি না, বিশ্ব ক্ষতি না হয় ওই জন্য গ্যাপ দেওয়া হয়। কিন্তু টেকনিক্যাল একটা রয়ে গেছিলো তখন, তখন খালি তারা ওকে একটা টিনের একটা ফালি দেওয়া একটা ব্লক করছিল। এটা অনেক আগের কথা, 2013 সাল থেকে হসপিটাল কনস্ট্রাকশন হয়েছে, আজকে প্রায় 7-8-9 বছর উপরে হয়ে গেছে, এটা মেনটেন্যান্সের কথা আছে। যাই হোক, ওই জিনিসটাতে হচ্ছে কি, যেহেতু আয়রনের ইয়ে আছে লাস্টিং করার জন্য চারা গাছে ক্র্যাক হয়েছিল, আর ওইটা ওই দিন কিংবা দুর্ঘটনা বসতে কিছু উপরে যে বেডটা তোলা ছিল ওই বেডের উপরে পেশেন্টের উপরে আয়ার পরে আর তখন বাচ্চাটা নিয়ে উনি বাড়িতে ছোটো বললে কোনো ক্ষতি হয় না, বাচ্চারও বিশেষ কোনো ক্ষতি হয় না। আর আমি ওই মুহূর্তে আমি নিজেকে মানে জায়গায় পড়ছি, ডক্টর বিশ্বাস আমি আর আমার ডক্টর অ্যানাস্থেসিস ডক্টর সুব্রাংশ আমরা তিনজনেই ইয়ে করছি, বাচ্চাও সম্পূর্ণ অসুস্থ, মাও সুস্থ। কিন্তু কথাটা হয়েছে কি, এতদিনের যে রিসার্টটা আমি মাত্র এক মাস হয়েছে মাত্র এখানে সার্ভে, আর হসপিটালটা কোভিড হওয়ার সময় মেন বিল্ডিং থেকে সব এখানে নিয়ে এসেছিল, ওই জন্য সব হেফাজার হয়ে গেছিল। কিন্তু এখন আমরা এটা যেমন করে করা যায়
যত তাড়াতাড়ি করা যায় একটা লাইনে আনতে চেষ্টা করতেছি। আর যেটা হয়েছে ডিফেক্ট যেটা হয়েছে ওটার রিপেয়ারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সিওবিসি সুনিশ্চিত করার লক্ষ্য রেখে দুদিন ব্যাপী বিশাল রাজ্যিক সম্মেলনের আয়োজন করছে নিখিল বিষ্ণুপ্রিয় মণিপুরী মহাসভা। বৃহস্পতিবার বিকেলে মহাসভার পদাধিকারীরা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে দুদিন ব্যাপী বার্ষিক সম্মেলনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তারা জানান, এটি নিখিল বিষ্ণুপ্রিয় মণিপুরী মহাসভার অসম রাজ্যিক কমিটির 14তম ত্রৈবার্ষিক সম্মেলন। আগামী 2রা ও 3রা এপ্রিল দুদিন ব্যাপী ওই সম্মেলন অনুষ্ঠিত হবে ভাগাডোহর শ্রী শ্রী জগন্নাথ জিওরা সেবাশ্রমে। সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী রমেশ পেকু। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সাংসদ ও বিধায়করা। সম্মেলনে অসমের বিভিন্ন জেলা থেকে 610 মহাসভার প্রতিনিধি অংশ নেবেন বলে জানান মহাসভার পদাধিকারীরা। এদিনের সাংবাদিক সম্মেলনে মহাসভার পদাধিকারীদের মধ্যে উপস্থিত ছিলেন রাজেশ কুমার সিনহা, জিষ্ণু সিনহা, বৃন্দাবন সিনহা, সত্যজিৎ সিনহা প্রমুখ। যেহেতু একটা বিশাল বড় ব্যাপার, একটা আসাম স্টেট কমিটির মতো একটা অধিবেশন, যেটা সম্মেলন যেটা হবে, কারণ এখানে সব কিছু এই অধিবেশনের মধ্যে সব কিছু নিহিত। আমরা আমাদের ভিভিআইপি বলতে ধরেন রনোস পেগো আর এডুকেশন মিনিস্টার অ্যান্ড ডাব্লিউপিটি এবং ডেপুটি স্পিকার নুমিল মমি এবং স্পিকার সাহেবের সাথেও আমাদের দেখা হয়েছিল। আমরা সিএম সাহেবকে ধরতে পারি নাই, ওনার ব্যস্ততার কারণে আমরা ধরতে পারি নাই। আর এবং অন্যান্য যারা আমাদের লোকাল এমএলএ, আমাদের কনস্টিটিউয়েন্সির এমএলএ শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী, এমপি রাজদীপ রায় মহাশয়, তাছাড়া অন্যান্য যারা এমএলএ কৌশিক রায়, ভানু সুম, আমরা নিমন্ত্রণ জানিয়েছি অলরেডি, সবাই উপস্থিতি থাকার কথা দিয়েছেন। এর মধ্যে অনেক কিছু নিহিত আছে, যেটা আমাদের অনেক দাবি দাওয়া আছে। এট দিস মোমেন্ট যে বার্নিং প্রবলেমটা হলো সিওবিসি সেন্ট্রাল ওবিসির যে সমস্যা, যেটা সেই সমস্যাটাকে আমরা আজকের এই অধিবেশনে মুখ্য উদ্দেশ্য হিসেবে আমরা তুলে ধরব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার সামাজিক মিলন উৎসব অনুষ্ঠান সম্পন্ন করে নজির গড়লেন 1165 নং সুরচরিত এলপি স্কুলের শিক্ষকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সিআরসিসিরা এবং ছাত্রছাত্রীর অভিভাবকরা। পাথারগাঁদী শিক্ষাখণ্ডের অন্তর্গত বৈঠকাল ক্লাস্টারের 1165 নং সরুচলিতা এলপি স্কুলে 2021-22 শিক্ষাবর্ষে অন্তিম দিনে উৎসব বিদ্যারম্ভের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় এই উৎসব। মূলত ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা এই উৎসবের মূল লক্ষ্য। সেই সুবাদে এই স্কুলের অনুষ্ঠান ছিল দর্শনীয়। স্কুলের সহকারী শিক্ষক সুমন্ত দেবের পৌরোহিত্যে দিনের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিচ্ছবির সম্মুখে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য প্রদান করে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লাভটি দত্ত। পরে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সহ বর্তমান ছাত্রছাত্রীরা ঝুমুর নৃত্য, ধামাইল নৃত্য সহ ব্যায়াম প্রদর্শন করেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন শিক্ষক মাধব সিনহা, শিক্ষক গৌর চন্দ, শিক্ষক অপূর্ব দে, জয়া চক্রবর্তী, বেলারানী নাথ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী সহ অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদেরকে প্রীতিভোজ করান স্কুল পরিচালন কমিটি। এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টরা বলেন, আজ শিক্ষাবর্ষের 2021-22 শিক্ষাবর্ষের শেষ দিন। এই দিনে আমরা এই অত্র অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একত্রীকরণের জন্য, সম্পর্ককে সুদৃঢ় করার জন্য আমরা স্কুলের পক্ষ থেকে একটি প্রয়াস নিয়েছি, যে সামাজিক মিলন উৎসব কমিউনিটি ফেস্টিভ্যাল, তৎসঙ্গে কমিউনিটি ডিনার। তো এই যে প্রোগ্রামের উদ্দেশ্য হলো যে মানুষের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে মতানৈক্য, মতভেদ সেইগুলা দূর হোক এবং সমস্ত মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হোক, এই প্রচেষ্টা নিয়েই আমরা আমাদের স্কুলের এই আয়োজন করেছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এতদিন চলের প্রত্যেক অভিভাবক এবং এসএমসির তথা মাতৃগ্রুপের সদস্য সদস্যদের কাছে, যে ওনারা এত নিঃস্বার্থভাবে আমাদেরকে এই প্রয়াসে সহযোগিতা করেছেন। সকাল থেকে ওরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং এই প্রোগ্রামটা অত্যন্ত সফল প্রোগ্রাম হিসাবে আমি মনে করি। এবং ভবিষ্যতে আমরা এইভাবে সমর্থন পেলে এবং আশা করি পাবো, আমরা বাহিরে বড় ধরনের অনুষ্ঠান করবো এবং ক্লাস্টার লেভেলে আমরা বৈঠকাল ক্লাস্টারের অন্তর্গত প্রত্যেকটি স্কুলকে একত্রে এনে একটি সামাজিক মিলন উৎসবের আয়োজন করার প্রয়াস। বদরপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বর্থল পিঙ্গরগুল গ্রামে জলিলি আবাসে শিলান্যাস করলেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত ও আমিরের নদওয়াতুত তামিরের শেখুল হাদিস হজরত মৌলানা ইউসুফ আলী। এই গৃহটি প্রয়াত আব্দুস শুকুরের
অনাথ শিশুদের জন্য তৈরি করা হবে। উল্লেখ্য যে বিগত এক বছর আগে মেঘালয় রাজ্যে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এই অসহায় পরিবারের পাশে নদোয়া সংগঠন সহযোগিতার হাত বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করার ফলে এলাকাবাসীর পক্ষ থেকে সংগঠনকে সাধুবাদ জানান। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদোয়া তুত্তামিরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৌলানা উছামা মাবরুর, মৌলানা জুনাইদ আহমেদ, মজির উদ্দিন ইসলামউদ্দিন প্রমুখ। উত্তর পূর্ব ভারত এমার শরীর অনুদত তামিরর বর্তমান আঞ্চলিক এমারত শরীর অনুদত তামিরর পক্ষ থেকে এই আমরা এখানের একজন মানুষ যার নাম আছিল আব্দুল শুকুর, বিগত এক বছর আগে মেঘালয় কয়লা খনিত পড়িয়া মারা যাওয়ার কারণে তার বাচ্চারা অনাথ, তিন বাচ্চা এবং তার স্ত্রী, কোনো ঘর দুয়ার না থাকার কারণে আমরার উত্তর পূর্ব ভারত এমারত শরীর অনুদত তামিরর পক্ষ থেকে তার একটা গৃহ নির্মাণের ব্যবস্থা আমরা লইছি। সেই হিসাবে আমরা আজকে উপস্থিত আমরা উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত ও আমির দোহাতুত্ত আমির হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব তান শিলান্যাস করব। আমরা সঙ্গে উপস্থিত আছেন আমাদের উত্তর পূর্ব ভারত মারত শরীয় দোহাতুত্ত আমিরের মরহুম আমির শরীয়ত সাহেবের সাহেবজাদা জনাব উসামা আবরু চৌধুরী সাহেব, কেন্দ্রীয় সম্পাদক উত্তর পূর্ব ভারত মারত শরীয় দোহাতুত্ত আমির। বুধবার পূর্ব সোনাইয়ের বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডে অনুষ্ঠিত হল সিলসিলার মরহুম বুজুর্গদের ইছালে সোয়াব মাহফিল। এদিন বিকেল দুটো থেকে রাত ১১টা অবধি আইনজীবী আলতাফ হোসেন লস্করের বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা আসারিমুল হক লস্কর। প্রতি বছরের মতো এবারও আসন্ন রমজান মাসে দারুল কিরাত পরিচালনার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তারিনীপুরে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে খবরটি জানান দারুল কিরাত লতিফিয়া তারিনীপুর শাখা কেন্দ্রের পরিচালন কমিটির কর্মকর্তারা। তারা বলেন, পুরো মাসব্যাপী পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে জামাতে ছুরা থেকে জামাতে রাবে পর্যন্ত ভর্তি নেওয়া হবে। স্কুল কলেজ সহ মক্তব মাদ্রাসার ছাত্ররা ভর্তি হতে পারবে। এমনকি বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিজ্ঞ কারিগণ দ্বারা পুরো রমজান মাসব্যাপী এখানে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত প্রশিক্ষণ দেওয়া হবে। ভারত লতিফিয়া দারুল কিরাত সমিতির অনুমোদিত এই শাখা কেন্দ্র পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আমাদের অন্যান্য বছরের মতো এবারও আমাদের তারিনপুর লতিফিয়া শাখা কেন্দ্র বিশুদ্ধ কোরআন শরীফ পঠনের উদ্দেশ্যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। অভিজ্ঞ কারিসাববৃন্দ এবছর আমাদের কেন্দ্রে বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ দিয়ে যাবেন। তাই এলাকাবাসী সর্বসাধারণকে জানাইতেছি, আপনারা আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি দেওয়ার জন্য আগামী দুই রমজান আমাদের ভর্তি সম্পন্ন হবে। তাই ছোটো ছোটো বাচ্চাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণের জন্য, কোরআন প্রশিক্ষণের জন্য আপনারা এই কেন্দ্রে পাঠানোর জন্য বিনম্র আবেদন জানাইছি কমিটির পক্ষ থেকে। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বেহাল অবস্থা, বিপর্যস্ত জনজীবন, গণ আন্দোলনের হুঁশিয়ারি।
সৈয়দপুরে গৃহকর্তার অনুপস্থিতিতে রাতের অন্ধকারে বসতবাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। ধলছড়ায় সংঘটিত রক্তারক্তি কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।